প্রায় ছ দশক পর রাজভবনের বাইরে রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান রেড রোডে জোর কদমে চলছে এখন তারই প্রস্তুতি। শপথের জন্য আজ রাত ১২টা থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে রেড রোড। সোনিয়া গান্ধী নরেন্দ্র মোদীর কাছে আমন্ত্রণপত্র পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসতে না পারলেও উপস্থিত থাকবেন তাঁর প্রতিনিধি। প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথামিনী রাজভবনে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর ইচ্ছে রেড রোডে রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। ২৭ মে বেলা ১২টায় রেড রোডে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে শপথ নেবেন রাজ্য মন্ত্রিসভার ৪৪ জন মন্ত্রী। অনুষ্ঠানে ২০,০০০ সাধারণ মানুষের বসার ব্যবস্থা থাকছে। থাকবেন ১,০০০ ভিভিআইপি এবং ৫,০০০ ভিআইপি। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী ও সোনিয়া গান্ধীর কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। বাংলাদেশ ও ভুটানের প্রধানমন্ত্রীর কাছেও যাচ্ছে আমন্ত্রণপত্র। রেড রোডের এই জায়গাতেই শপথ গ্রহণ করবেন নতুন সরকার, তার প্রস্তুতি এই মুহূর্তে চলছে পুরো দমে। রেড রোডের ঠিক মাঝ বরাবর এই স্টিলের মূল যে শপথ গ্রহণ মঞ্চ তৈরি করা হচ্ছে, ৪৮x৩২ ফুট চওড়া এই মঞ্চের উচ্চতা হবে প্রায় ২০ ফুট। রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য বন্ধ থাকছে রেড রোড। সোমবার রাত ১২টা থেকে রেড রোডে যান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ২৭ তারিখ শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে অস্থায়ী কাঠামো সরানোর পর ফের খুলবে রেড রোড। আবহাওয়া ভালো থাকলে মঙ্গলবার রেড রোডের একটি লেনে পরীক্ষামূলকভাবে যান চলাচলের অনুমতি দিতে পারে পুলিশ। ১৯৫৭ সালে বিধানচন্দ্র রায় দার্জিলিংয়ে শপথ নিয়েছিলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজভবনের চৌহদ্দির বাইরে শপথ নেবেন। ২৫ মে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। তারপর শপথ নেওয়ার আগে পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে কাজ চালিয়ে যাবেন। প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজভবন থেকে হেঁটে মহাকরণে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার এখনো পর্যন্ত ঠিক আছে, শপথের পর গাড়িতেই নবান্নে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় সমীর বিশ্বাসের সঙ্গে সিজার মন্ডল ও সুতপা সেনের রিপোর্ট ২৪ ঘন্টা। সল্টলেকে নির্মীয়মান বহুতলের জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হলো কঙ্কাল। GD7 প্লটে বছর কয়েক আগে বাড়ি তৈরির কাজ বন্ধ হয়ে যায়, সম্প্রতি আবার শুরু হয় কাজ। আজ নির্মাণ কর্মীরা ১০ তলায় জলের ট্যাঙ্ক পরিষ্কার করার সময় হাড়গোড় দেখতে পান। খবর পেয়ে সেখানে যান বিধাননগরের গোয়েন্দা প্রধান কঙ্কর প্রসাদ বারুই। ছাদের কোণে শাড়ি ও হাড়গোড়ের সঙ্গে মহিলাদের অন্তর্বাসের টুকরো মেরায় কঙ্কাল মহিলার বলে মনে করছে পুলিশ। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা কঙ্কালটি পুরনো, হাড়ের সংখ্যা কম থাকায় কয়েকটি হাড় সরিয়ে ফেলা হয়েছে বলে মনে করছে পুলিশ। উদ্ধার হওয়া হাড়গোড় ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বছর কয়েক আগে বহুতলে কাজ হওয়ার সময় সেখানে কাদের যাতায়াত ছিল সেই সবই খতিয়ে দেখছে পুলিশ। জেরা করা হচ্ছে নিরাপত্তা রক্ষীকে। মাত্র ঘণ্টা দুয়েকে ঝড় বৃষ্টির জের কলকাতার দু জায়গায় বাড়ি ভেঙে মৃত্যু হলো দুজনের। উত্তর থেকে দক্ষিণ রাস্তাঘাটে জল জমে ভোগান্তির মধ্যে পড়েন মানুষজন। গড়িয়াহাট রোডে ঢাকুরিয়ার আমরি হাসপাতালের ঠিক পাশে KIT বিল্ডিং এর এই অবস্থা। হাড় কঙ্কাল দশা আগে থেকেই ছিল, তবু সারাইয়ের ব্যবস্থা হয়নি। সামান্য কিছুক্ষণের ঝড় বৃষ্টিতে তার মাশুল দিতে হলো এই বহুতলের আবাসিক বৃদ্ধা কমলা চ্যাটার্জিকে। ৪তলার ঝুল বারান্দা ভেঙে মৃত্যু হলো তার, আহত আরো একজন। বহুদিন ধরে আমরা বলে আসছি সারানোর কথা, সারাই না, কিছুতেই না, শুধু বলছে কমন ব্যাপার বলছি। আজকে দেখুন অবস্থাটা, একজন মারা গেল, একজন নিরীহ মানুষ মারা গেল, কতটা দুঃখের বলুন তো। বারবার মিটিং করা হয়েছে এখানে, বারবার বলা হয়েছে এখানে এখানে জল নেই, খালি জলের প্রবলেম, টাকা দাও জল আনবো, আর এখানে যে বাড়িগুলো ভেঙে ভেঙে পড়ছে সেটিকে কারোর হুঁশ নেই। ধ্বংসস্তূপ সরাতে এদিন ঘটনাস্থলে যায় দমকলের ৫টি ইঞ্জিন, পুরসভার অফিসাররা ছাড়াও সেখানে যান ফিরাদ হাকিম। বিল্ডিংটা অবশ্য আপাত দৃষ্টিতে আমরা ব্রিজের উপর দিয়ে অনেকবার গেছি, এতটা যে ডেঞ্জারাস ভেঙে পড়তে পারে এটা আমরা বুঝতেও পারিনি কোনোদিন। যারা লিজ হোল্ডার তাদের এটা দায়িত্ব হলো সারানোর, এবং নোটিশ টোটিশ দিয়ে আইনত তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা করতে হবে যাতে তারা এটা রিপেয়ারিংটা তারা ইমিডিয়েট করে ফেলেন। বৃষ্টির হাত থেকে বাঁচতে মাথা গুঁজতে আশ্রয় নিতে হয়েছিল পাকা বাড়ির নিচে। তাই কাল হলো ৪১B তপসিয়া বাসস্ট্যান্ডের পাশে ওই বাড়ির একাংশ ভেঙে পড়ে এদিন মৃত্যু হয়েছে আরও একজনের। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে সোমবার জল জমে যায় মহানগরীর বিভিন্ন অংশে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিভিন্ন জায়গা, মহাজাতি সদনের সামনে, MG রোড ক্রসিং, মোহাম্মদ আলী পার্ক, হেস্টিংসের কয়েকটি জায়গায় জল জমে। বিভিন্ন আন্ডারপাসগুলিও কিছু সময়ের জন্য জলে ডুবে যায়।
থেকে দক্ষিণ একেবারে এই রকম ভাবে জলছবি দেখা যাচ্ছে যে দক্ষিণ কলকাতার ব্যস্ততম রাস্তা সেই ব্যস্ততম রাস্তাতেও কিন্তু একেবারে জল জমে গেছে। বর্ষা নামার আগেই শহরের এই জলছবি স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়ালো শহরবাসীর। ব্যুরো রিপোর্ট, চব্বিশ ঘন্টা। পেজ ওয়ান আজ পর্যন্ত, একটু পরে কি খবর বাংলা নিয়ে ফিরে আসবে। খবরে থাকুন, সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা।